অনেকগুলো মডেল আছে, আপনার চাইনিজ আছে, ব্র্যান্ডের মধ্যে আছে, এমআইএর আছে, তারপর আপনার কিছু কলিং ফিচার গড়ি আছে, কলিং ছাড়া ঘুরে আছে। তো ফ্রেন্ডস, অলরেডি কিন্তু আমরা ইউটিউবে চলে আসলাম মূল ভিডিওতে। আজকে আমি ভিডিওতে আপনাদেরকে কিছু ক্রিসমাস ওয়াচ দেখানোর চেষ্টা করবো, যেটা কিনা আপনার যুবকদের খুবই খুবই পছন্দ কিছু ঘড়ি। তো আজকে অলরেডি কিন্তু আমরা চলে আসলাম পিস হাউসে, মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 6, শপ নাম্বার হচ্ছে 363। তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্মার্ট ওয়াচ আছে, আপনাদের পছন্দের ব্র্যান্ডের ওয়াচগুলো নিতে পারেন। আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করেন বিল্লাল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, ফার্স্ট অফ অল আপনার শুরু করেন, লোকেশনটা জানতে চাই। আমাদের হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার নিউ এলিফেন্ট রোড, লেভেল 3, 363 নম্বর দোকান, পিসে। তো আজকে আমার ভিডিওতে কোন কোন ব্র্যান্ডের গরুগুলো দেখাবো? এখানে অনেকগুলো মডেল আছে, আপনার চাইনিজ আছে, ব্র্যান্ডের মধ্যে আছে, এমআইএর আছে, তারপর আছে আপনার কিছু কলিং ফিচার গড়ি আছে, কলিং ছাড়া ঘড়ি আছে। আচ্ছা ভাই, আজকে ফার্স্ট অফ অল কোন ঘড়িটা দিয়ে শুরু করবেন? আমরা সর্বনিম্ন আমরা শুরু করবো হচ্ছে আপনার অনেক কম দামের মধ্যে খুঁজে, সেটা হলো যেটা, আচ্ছা এটা হচ্ছে Y6 Pro। আচ্ছা Y6 Pro, হ্যাঁ, এটা আপনার ফোনের সাথে কানেক্ট করলে আপনার ফোনের নোটিফিকেশনগুলো পাবেন। আচ্ছা আচ্ছা, এটা তো যে কোনো সেটে, হ্যাঁ যে কোনো সেটে আপনার ইউজ করতে পারবেন। শুধু একটা অ্যাপ নেই, যে কোনো এই ওয়াটারপ্রুফ, ওয়াটার রেজিস্টার্ড বলে, এগুলো আসলে ওয়াটারপ্রুফ কোম্পানি ক্লেম করে, বাট আমরা যেটা জেনুইন ওটাই বলে দিই। পানি তো কম ভিজানো, ঘড়ি যত কম ভিজাবে তত টেকসই হবে, তত হালকা পাতলা বৃষ্টিতে ভিজলে সমস্যা হয়, ওটা সমস্যা নেই। আচ্ছা, সেক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিতে আসেন? আমাদের 7 দিনের রিপ্লেস ওয়ারেন্টি আছে, ইন্টারনাল কোনো সমস্যা থাকলে আপনি 7 দিনের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন। এর প্রাইস কত যাচ্ছেন ভাইয়া? এটা হচ্ছে আপনার 990 টাকা। ফুল চার্জ দিতে একটু সময় লাগে, কতক্ষণ? এটা আপনার হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ দিতে সময় লাগবে। এক চার্জে কতক্ষণ ব্যবহার করা যায় এটা? এটা হচ্ছে ডিপেন্ড করবে সম্পূর্ণ হচ্ছে ইউজারের উপরে। বেশি, হ্যাঁ বেশি নোটিফিকেশন দিলে আপনার হচ্ছে 3 দিনের থেকে 4 দিনের মতো ব্যাকআপ পাবে। আচ্ছা ঠিক আছে। আর আপনার যদি শুধু ঘড়ি হিসেবে ইউজ করে তাহলে ব্যাকআপ আরও বেশি দেবে। ঠিক আছে, প্রাইস কত যাচ্ছেন বললে? এটা 990 টাকা। 990 টাকা। এরপরে আছে আপনার কলিং ফিচার, অনেকে কলিং ফিচার চায়, আচ্ছা যে ফোনের সাথে কানেক্ট করে সে কথা বলতে চায়, ঠিক আছে। এই টাইপের ঘড়িগুলো আমি দেখাবো এখন, সেটা হলো আপনার এটা আছে গোলের মধ্যে, এটা হচ্ছে আপনার গিয়ার S2। আচ্ছা, এটা ফোনের সাথে আপনার কানেক্ট করলে সে এখান থেকে ফোন রিসিভ করতে পারবে, এখান থেকে কথা বলতে পারবে, এখান থেকে কল দিতেও পারবে। আচ্ছা, এটা তো চার্জার সিস্টেম তাই না? জি, এটাও রিচার্জেবল। আর বেলটা যদি একটু দেখেন কত সুন্দর, বেলটা হচ্ছে আপনার পুরো সিলিকন বেল, দেখেন বাহ, আমার সিলিকন বেল, এবং বেলগুলো আপনি চেঞ্জ করতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা ওয়াশ করা যাবে বেল তাই না? জি, বেল ওয়াশ করতে পারবে, সিলিকন রাবারের বেল তো ওয়াশ করতে পারবে। আচ্ছা আচ্ছা, প্রাইস কত যাচ্ছেন ভাই এটার? এটার প্রাইস হচ্ছে আপনার 2490 টাকা। 2490 টাকা, জি। এরপর হচ্ছে আপনার অনেকে আপনার হচ্ছে কলিং ফিচারের মধ্যে অ্যাপেল ওয়াচের মতো দেখতে চায়, তো অনেকগুলো মডেল আছে, তার মধ্যে হচ্ছে আপনার এটা আছে, এটা হচ্ছে DT SW 12, যেটা আপনার সিরিজ 6 কপি করছে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার কলিং ফিচার আছে, এবং কি সে আপনার ইন্টারনাল ওয়াশ ফেস হচ্ছে চেঞ্জ করতে পারবে অ্যাপসের মাধ্যমে। প্রাইস কত যাচ্ছেন ভাই এটা? এটা হচ্ছে আপনার 1990 টাকা। আচ্ছা, চার্জ কেমন থাকবে এটার? আসলে কলিং ফিচার যেগুলো আপনার এই টাইপের যেগুলো ঘড়ি আছে এগুলো চার্জ থাকে সর্বোচ্চ একদিন। একদিন? আর আপনি ঘড়ি হিসেবে ইউজ করলে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবে। ঠিক আছে, প্রাইসটা একটু বলে দেন। 1990 টাকা। 1990 টাকা, জি। ঠিক আছে, এরপর আছে আপনার SW সিরিজের আরেকটা সিরিজ, এটা হচ্ছে SW 22 Pro। এটা থেকে এটার ফিচারটা একটু বেশি, সেটা হলো হচ্ছে আপনার এটা হচ্ছে 42mm ডায়াল, আর এটা হচ্ছে আপনার 44mm। 44mm, জি। আর এটাতে হচ্ছে আপনার আপনার কলিং ফিচারটা পাবে, এবং আপনার নোটিফিকেশনগুলো পাবে। আচ্ছা আচ্ছা, কথা বলা যাবে না? হ্যাঁ, কথা বলতে অবশ্যই বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, প্রাইস কত যাচ্ছেন ভাই এটার? এটার প্রাইস হচ্ছে 2390 টাকা। ব্যাটারি ব্যাকআপ দিবে কতক্ষণ এটা? ব্যাটারি ওইটাই বললাম ভাই ফার্স্ট টাইমে, যে আপনার কলিং ফিচারগুলো আপনার হচ্ছে সর্বোচ্চ একদিনের মতো ব্যাকআপ দেয়। আচ্ছা আচ্ছা, আর এটা ডিপেন্ড করবে হচ্ছে ইউজের উপরে, প্লাস হচ্ছে আপনার যদি ঘড়ি হিসেবে ইউজ করে তাহলে সেক্ষেত্রে সময় পাবে হচ্ছে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবে। ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ এটা? সবগুলো ঘড়ি আপনার 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। ঠিক আছে, এরপর হচ্ছে এটার আপডেট হচ্ছে এটা,
SW22 প্লাস এটাতে একটা ফিচার হচ্ছে সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং এর অপশনটা আছে এটা ওয়্যারলেস চার্জ দিতে পারবে মানে ঘড়িতে রেখে দিলে অটোমেটিক চার্জ হবে জি 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 ঠিক আছে দেখেন এর বিল্ডটা খুব সুন্দর আর উপরে ডিসপ্লে তো এরকম হবে তাই না জি জি এই এই ফিচারগুলো আছে ডায়ালগগুলো পাবে খুব সুন্দর আমার তো খুব ভালো লাগতেছে এটা তো এটার প্রাইস কত যাচ্ছে ভাই কোয়ালিফাই সম্পর্কে যদি বলতেন SW22 সবগুলো কোয়ালিটি সেম আপনার প্লাস হচ্ছে আপনার ব্যাকআপও এক দিনের মতো পাবে আর ঘড়ি হিসেবে ইউজ করলে আপনার দুই দিনের মতো ব্যাকআপ পাবে এক দেড় থেকে দুই দিন আর এটা হচ্ছে আপনার ফোনের নোটিফিকেশনগুলো পাবে প্লাস হচ্ছে ফোনের কলিং অপশনটাও পাবে কল দিতেও পারবে কল রিসিভও করতে পারবে প্রাইস কত যাচ্ছে ভাই এটার এটার প্রাইস হচ্ছে আপনার ২৪৯০ টাকা আর এটা হচ্ছে আপনার অনেকগুলো সিলভার কালার আছে সিলভার হচ্ছে আর হচ্ছে আপনার ব্ল্যাক আছে তারপর হচ্ছে আপনার ব্লু কালার আছে আর এটাতে বেল পাবে হচ্ছে দুইটা দুইটা বেল তাই তো জি দুইটা বেল পাবে তো ফ্রেন্ডস এটার ভিতরে সবচেয়ে সুবিধা হচ্ছে দুইটা মানে দুইটা বেলের মানে দুইটা ঘড়ি হিসেবে তারা আর কি যখন যেটা ভালো লাগে তখন নিতে পারবে একটা হলো লেদারের একটা হলো একটা এটা হচ্ছে সিলিকন বেল রাবারের বেল আর হচ্ছে আপনার লাইলন বেল ওয়াও কাপড়ের বেল যেটাকে বলে ইউজ করতে পারবেন আর কি প্রাইস কত যাচ্ছেন ভাই এটার এটার প্রাইস হচ্ছে আপনার ২৭৫০ টাকা জি এগুলো প্রাইস তো কিন্তু ভেরিফাই করে এক এক সময় হ্যাঁ কোন সময় কমে কোন সময় আপনার একটু সামান্য বাড়ে তবে আসার আগে অবশ্যই ভাইয়ের নামে ফোন নাম্বার দেওয়া আছে উপরে ফোন দিয়ে তারপর চলে আসবেন আর কি হ্যাঁ কোন সময় আপনার ফোন দিয়ে আসলে সবচেয়ে বেটার হয় কারণ স্টক সব সময় আপনার থাকে না দেখা গেছে ভিডিওর দুই তিন দিনের মধ্যে সবগুলো মডেল শেষ হয়ে যেতে পারে আর কি এরপরে এরপর হচ্ছে আপনার FK99 এইটা এখনকার মানে সময়ের জন্য খুবই একটা জনপ্রিয় ঘড়ি হ্যাঁ কলিং ফিচারের মধ্যে সিরিজ সিক্স এর কপি করছে এটা আচ্ছা এটা খুবই একটা সুন্দর একটা ঘড়ি আর এটা হচ্ছে আপনার পুরো সিরিজ এর মতো আপনার হাতে পড়লে অনেকেই আপনার কনফিউজ করে যে এটা কি অরিজিনাল কিনা আচ্ছা আচ্ছা আর এটা তো হচ্ছে ওয়্যারলেস চার্জিং পাবেন এবং হচ্ছে এটা আপনার দুটা বেল পাবেন এটার সাথেও দুটা বেল এটা সিলিকন বেল আর এটা হচ্ছে আপনার লাইলন বেল যেটা কাপড়ের বেল বলে আচ্ছা ভাই এর প্রাইস কত যাচ্ছেন ভাই এটা হচ্ছে এখন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে এটা আপনার প্রথমে যখন আমাদের স্টকে আসে তখন প্রাইস ছিল আপনার হচ্ছে ২৬৯০ টাকা এখন আপনার ডিসকাউন্ট চলতেছে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার ২৪৯০ টাকা জি আচ্ছা এরপরও তো আমার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে অবশ্যই এটা ডিসকাউন্ট করবেন কিনা অবশ্যই চেষ্টা করবো ভাই আচ্ছা আর এরপর হচ্ছে এটারই আরেকটা ভার্সন সেটা হচ্ছে FK99 প্লাস এটার মধ্যে আর এটার মধ্যে হচ্ছে আপনার ডিফারেন্স শুধু হচ্ছে এটা 44mm ডায়াল আর এটা হচ্ছে 42mm ডায়াল আর ফিচার সব সেম পাবেন সব সেম বেল দুইটা বেল দুইটা ওয়্যারলেস চার্জিং ওয়্যারলেস চার্জের চার্জ কলিং ফিচার থাকে 2 ঘন্টা তাই তো জি আচ্ছা প্রাইস ভাই এটার এটার প্রাইস হচ্ছে ২২৯০ টাকা জি ঠিক আছে এরপরে ভাই এরপর হচ্ছে আরেকটা আছে এটা হচ্ছে মাইক্রোওয়্যার W26 প্লাস আচ্ছা এটাও অ্যাপেল ওয়াচের কপি একটা ওয়াও এটারও বেল চেঞ্জ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার মানে এত ঘড়ির মধ্যে এটাও একটু কম প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইস এটা হচ্ছে আপনার ১৮৯০ টাকা চার্জার সিস্টেম কীভাবে এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক চার্জার জি এগুলো এগুলো হচ্ছে ওয়্যারলেস চার্জ এটা হচ্ছে ওয়্যারলেস চার্জ বাট এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জ অটোমেটিক চার্জ হবে হ্যাঁ কেবলটা এখানে লাগিয়ে তারপর হচ্ছে আপনার চার্জারের মধ্যে দিয়ে দিবে যে কোনো একটা মোবাইলের অ্যাডাপ্টার লাগালেই হবে এই যে বাহ খুব সুন্দর আচ্ছা এটা তো চার্জ হতে দুই ঘন্টার মতো লাগে তাই হ্যাঁ দেড় থেকে দুই ঘন্টার মতো লাগে আচ্ছা প্রাইস অপশন কত ভাই এটা এটা হচ্ছে ১৮৯০ টাকা জি আচ্ছা ফ্রেন্ডস যারা কিনা অনেকেই আছেন এই সব ঘড়িগুলো কিন্তু গিফট দিতে থাকেন অনেক প্রিয় ব্যক্তিকে তারা কিন্তু এই ঘড়িগুলো নিতে পারেন আর অনেক যুবকের এই বা এই ঘড়িগুলো পড়লে আরও স্মার্ট লাগে আচ্ছা এরপরে এরপর হচ্ছে আমরা হচ্ছে শাওমির সাব ব্র্যান্ডের দিকে যাবো এটা হচ্ছে শাওমির সাব ব্র্যান্ডের হচ্ছে হ্যালোই LH02 এটা স্কোয়ার আচ্ছা ০২ হচ্ছে স্কোয়ার আচ্ছা আর এটা হচ্ছে আপনার ফুললি আপনার ওয়াটারপ্রুফ আচ্ছা ফুললি ওয়াটার হ্যাঁ আর এটাতে হচ্ছে আপনার এই ফোনের সাথে কানেক্ট করলে নোটিফিকেশনগুলো পাবেন আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার ওই ক্যালো আপনার এগুলো হচ্ছে
যে সেন্সর গুলো দেওয়া আছে হার্ট রেট সেন্সর তারপর স্টেপ সেন্সর ঠিক আছে এগুলো খুবই ভালো কাজ করবে এবারে হচ্ছে আপনার অলমোস্ট আপনার 95% এর অ্যাকুরেসি পাবে প্রাইস কত যাচ্ছে এটা এটা হচ্ছে বর্তমান প্রাইস 2090 টাকা জি আর এটা মোবাইলের সাথে কানেক্ট থাকলে আপনি হচ্ছে 7 দিনের প্লাস ব্যাকআপ পাবে আর যদি শুধু ঘড়িকে চার্জে রেখে দেয় ইউজ না করে অলমোস্ট আপনি 3 মাস 1 মাসের মতো সে ব্যাকআপ পাবে আচ্ছা ঠিক আছে এটা এখন বর্তমান প্রাইস হচ্ছে 2350 টাকা 2350 টাকা জি এরপরে এরপরে আরেকটা চাইনিজের মধ্যে আছে ডিটি নাম্বার 1 ওয়াও এটাও হচ্ছে আপনার ওই ফোনের সাথে কানেক্ট করলে আপনি নোটিফিকেশনগুলো পাবেন আচ্ছা আর এটা আপনার হচ্ছে অনেকগুলো ওয়াচ ফেস দেওয়া আছে এটাতেও চাইনিজের মধ্যে আপনার সবচেয়ে এটার ভিতরে ওয়াচ ফেস বেশি দেওয়া আছে আচ্ছা কত হবে আনুমানিক আনুমানিক আপনার হচ্ছে অলমোস্ট আপনার 30টার মতো হবে ও মাই গড তার মানে 30টা ঘড়ির মতো দাঁড়ায় আছে আচ্ছা প্রাইস আছে কত হবে এটা আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 1890 টাকা 1890 টাকা এটা চার্জার সিস্টেম কিভাবে এটাও ম্যাগনেটিক চার্জার ম্যাগনেটিক চার্জার আর এটা সিলিকন বেল ম্যাগনেটিক চার্জার আচ্ছা মানে চার্জার সিস্টেমটা ঠিকই পাবো ঠিক আছে প্রাইস আছেন ভাইয়া 1890 টাকা 1890 টাকা জি আচ্ছা এবার আমরা একটু ব্র্যান্ডের দিকে যাব সেটা হচ্ছে এমআই ব্র্যান্ডের গুলো আছে আচ্ছা এমআই ব্যান্ড 6 ওয়াও ওটা কিন্তু খুবই খুবই জোস এবং কি খুব স্মার্ট মানে খুব ছোটর মধ্যে আপনার এটা অনেকে ইউজ করে হচ্ছে আপনার রিস ব্যান্ড হিসেবে যেটা হচ্ছে সকালবেলা হাঁটার জন্য আচ্ছা আপনার হচ্ছে বা আপনি নোটিফিকেশনগুলোও পাবেন এই ম্যাক্সিমামে হচ্ছে আপনার ওই মানে ছোট থেকে বড় বা আপনার বয়স্ক যারা বলে সবাই ইউজ করতে পারবে এই ঘড়িটা প্রাইস কত যাচ্ছে এটা এটা প্রাইস হচ্ছে বর্তমানে এটা প্রাইস ছিল আপনার 4200 টাকা ছিল এখন একটু প্রাইসটা কমছে এখন বর্তমান প্রাইস হচ্ছে আপনার 3700 টাকা এটা চার্জার সিস্টেম কি বলবে এটাও ম্যাগনেটিক চার্জার আর এই ঘড়িটাতে চার্জ খুবই ভালো থাকে আচ্ছা ঠিক আছে আপনি অলমোস্ট আপনার হচ্ছে 15 থেকে 20 দিনের মতো চার্জ পাবেন এটাতে আচ্ছা এরপরেরটা এরপরে হচ্ছে অ্যামাস্পিটের এটাও এমআই কোম্পানির অ্যামাস্পিট বিপ ইউ প্রো এতে বিল্ট ইন জিপিআরএস আছে ফুললি ওয়াটারপ্রুফ আর এটা আপনার এই সেন্সরগুলো 100% অ্যাকুরেট প্রাইস কত যাচ্ছেন এটা এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 5190 টাকা 5190 টাকা আর এটাতে ফুললি 1 বছর ওয়ারেন্টি পাবে 1 বছর জি আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে অ্যামাস্পিটের আরেকটা মডেল আছে এটা হচ্ছে অ্যামাস্পিটের জিটিএস 2 মিনি আচ্ছা আগে জিটিএস ছিল আচ্ছা এখন হচ্ছে তারপর হচ্ছে জিটিএস 2 ছিল এখন হচ্ছে জিটিএস 2 মিনি এটা খুবই আপডেট হ্যাঁ এটা খুবই আপডেট আর এটা হচ্ছে আপনার মানে ঘড়িটা ছোটো মতো খুবই একটা কিউট একটা ঘড়ি পাও আচ্ছা এটা কী কী থাকতেছে নোটিফিকেশন থাকে নোটিফিকেশন সবগুলোই পাবে এবং আপনার হচ্ছে সেন্সরের 100% অ্যাকুরেটি পাবে আচ্ছা আর এটা হচ্ছে আপনার ফুল ওয়াটার জি প্রাইস কত যাচ্ছেন এটা এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 7290 টাকা 7290 টাকা 1 বছর ওয়ারেন্টি 1 বছর ওয়ারেন্টি আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে অ্যামাস্পিটের এই জিটিএস আর এটার আগের ভার্সন হচ্ছে এটা আচ্ছা 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 এটা হচ্ছে একটু ছোট এটা তার থেকে একটু বড় আর এটাও খুব অ্যামাস্পিটের পপুলার একটা মডেল সেটা হচ্ছে আপনার অ্যামাস্পিট জিটিএস 2E আচ্ছা এটা তো আপনার নোটিফিকেশনগুলো পাবেন এটা তো হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে আপনার ওই সেন্সরগুলো অ্যাকুরেটি পাবেন আচ্ছা আর এটার প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে আপনার 9590 টাকা 9590 টাকা জি ঠিক আছে এরপর চায় যে অনেকে আপনার ব্র্যান্ডের মধ্যে একটু কলিং ফিচার অপশন চায় তারা এটা নিতে পারেন এটার মধ্যে আপনার কলিং ফিচারটা আছে এখান থেকে ফোন রিসিভ করে কথা বলতে পারবে আর সব নোটিফিকেশনগুলো পাবে আর এটাতে আপনার 1 বছর ওয়ারেন্টি আছে অবশ্য আর এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 12400 টাকা 12400 টাকা হ্যাঁ ব্র্যান্ডের মধ্যে আপনার কথা বলার সহ একটু ব্যাকআপটা একটু বেশি চায় অনেকে যে আপনার চায় যে কলিং ফিচারের মধ্যে একটু ব্যাকআপটা বেশি আচ্ছা এটাতে ব্যাকআপ আপনার যদি ফোনের সাথে কানেক্ট থাকে ফোনের সাথে কথা বলতে চায় সেক্ষেত্রে আপনার হচ্ছে 2-3 দিনের মতো ব্যাকআপ পাবে আর শুধু নোটিফিকেশন হিসেবে ইউজ করতে চাইলে আপনি হচ্ছে 5 থেকে 6 দিনের মতো ব্যাকআপ পাবে ঠিক আছে আর এটা হচ্ছে অ্যামাস্পিটের সর্বপ্রথম ভার্সন জিটিএস হ্যাঁ জিটিএস এর পর হচ্ছে জিটিএস 2 তারপর 2E
আর এটা তো আপনার হচ্ছে কলিং আপনার নোটিফিকেশন গুলো পাবে আর এটা হার্ট সেন্সর তারপর হচ্ছে আপনার পেটাল সেন্সর এগুলো সবই অ্যাক্টিভিটি পাবে 100% এটা হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার অনেকে গোলের মধ্যে চায় এটা হচ্ছে GTR2 এইতো কলিং অপশন আছে আচ্ছা যে ফোন এখান থেকে রিসিভ করে কথা বলতে পারবে এটা তো এক বছর ওয়ারেন্টি আছে এটা এখন এটাকে বলা হচ্ছে GTR2 স্পোর্টস এডিশন এটা আরেকটা আছে ক্লাসিক এডিশন বাস স্পোর্টস এডিশন এটার প্রাইস হচ্ছে আপনার 12,190 টাকা কিন্তু কোটের সাথে ভালো মানাবে সামনে তো শীত আসতেছে হ্যাঁ তেমন এটা স্যুট কোটের সাথে পরবে যার সাথে ফুট উঠবে আর কি খুবই সুন্দর একটা ঘড়ি এরপর হচ্ছে অনেকে চায় একটু স্পোর্টস টাইপের একটা ঘড়ি পড়তে আচ্ছা এটা ফুল এটা এমএসপিতে আপনার স্পোর্টস টাইপের ঘড়ি এটা খুবই একটা সুন্দর ঘড়ি আর এটাতে আপনার সেন্সরগুলো একবারে 100% অ্যাকুরেটি পাবে অ্যাকুরেট তারপরে এক বছর ওয়ারেন্টি আছে এক বছর ফুললি ওয়ারেন্টি আছে আর এটা বর্তমান প্রাইস হচ্ছে 13,190 টাকা জি তবে এরপরে এরপর হচ্ছে শাওমির সাব ব্র্যান্ড ইমেল অ্যাপ আচ্ছা ইমেল অ্যাপ আসলে খুবই একটা মানে জনপ্রিয় ঘড়ি বলতে গেলে এটা যারা আপনার চার্জ একটু ব্র্যান্ডের মধ্যে কম প্রাইজের মধ্যে এটা খুবই একটা জনপ্রিয় ঘড়ি ইমেল অ্যাপের KW66 প্রাইস কত এটার এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 2690 টাকা হ্যাঁ আর আরেকটা মডেল আসছে আপনার হচ্ছে ইমেল অ্যাপের W12 ওটা আপডেট মডেল ওটা এখন আপনারা দেখাতে পাচ্ছি না বাট ওটাও খুব সুন্দর ঘড়ি প্রাইস কত যাচ্ছে ওটার ওটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার 3590 টাকা W12 তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি এই ওয়াচ ঘড়ির আপডেটটা আর যদি আপনার কোনো ঘড়ি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়বেন অপেক্ষা নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন আসসালামু আলাইকুম হাল লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب